दुनिया सबसे कठिन एग्जाम कोनटी और आपनी कखनो भेबेछेन जे टैकेर एई चाकाटा केन एरकम उठानो थाके और डलारेर सिम्बल एस केन हय और एरकम फैक्ट देखार जन्य भिडियोटा अवश्य लास्ट पर्यंत देखबेन एंड जदि भालो लागे अवश्य चैनलटी सबस्क्राइब करबेन। फैक्ट नम्बर 10, चायनाय आजब जिनिस तैरी एबं खाओयार जन्य दुनियाते विख्यात। 19th century माझामाझि चायनार मेयेदेर निउटन ग्रोथ बन्ध करार जन्य एरकम लोटास शू पड़ातो। लोकेरा मने करतो एते मेयेदेर बेशी सुंदर लागे, बाट जखन एई पेनफुली प्रसेस थेके मेयेदेर मृत्यु होते शुरू करे तखन एर उपरे ब्यान्ड लागिये दियेछिल। फैक्ट नम्बर 9, कि आपनि कखनो एरकम म्यूजिक अ्यालबामेर कथा शुनेछेन जेटा स्पेसे रेकर्ड करा होयेछिल? जदि ना, ताहले शुनुन साल 2015-তে অ্যাস্ট্রোনমাস ক্রিস হালফিট একটা মিউজিক অ্যালবাম তৈরি করেছিল, রিলিজ করেছিল। অবাক করার কথা এটা হলো যে এই অ্যালবামের সব গান স্পেসেতেই রেকর্ড করেছিল। ফ্যাক্ট নাম্বার 8, ইতিহাসে তাজমহলকে একবার না দুইবার বাঘ দিয়ে কভার করা হয়েছিল। আসলে সাদা রং তাজমহল রাতে পরিষ্কার দেখা যায়, এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি এয়ারফোর্স অ্যাটাক থেকে বাঁচার জন্য বাঘ দিয়ে কভার করা হয়েছিল। আর এরপর পাকিস্তান সঙ্গে সাল 1965-এ যুদ্ধের সময় এইরকম বাঘ দেখা গিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পুরনো জিনিস কোনটি? যদি না, তাহলে আমি আপনাকে বলে দিই। আজ থেকে প্রায় 50 বছর আগে 20 সেপ্টেম্বর 1969 সালে অস্ট্রেলিয়ার মসজিদের সামনে একটা অ্যাস্ট্রয়েড আকাশ থেকে পড়েছিল। যখন বড়সড় সায়েন্টিস্ট এর উপরে রিসার্চ করছিল তখন জানতে পারে যে এই প্রিন্টের বয়স 7 বিলিয়ন সালের বেশি। অলসো এই জিনিস পৃথিবীর সব থেকে পুরনো, মানে এই পৃথিবী থেকে ওয়াও। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কখনো ভেবেছেন যখন এর ডলার ডি দিয়ে শুরু হয় তাহলে সাইন এস কেন, ডি কেন হয় না? তো গাইস, আমি আপনাকে বলে দিই। সাল 1770-এ এর ডলার ইউনিট স্পেন্স আমেরিকার মার্চিন ট্রেডেতে ইউজ করতো, তখন একে পয়সা নামে জানতো আর এই সাইন এই রকম ছিল। বাট যখন একসাথে বেশি পয়সা ইউজ করতো আর পয়সার উপরে এস লিখতো আর সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের সাইনও পরিবর্তন হয়ে গেছে, মানে এই রকম হয়ে গেছে। অলসো পিকে সরিয়ে এস নিয়ে এসছে, আর যখন এই ডলার আমেরিকায় যায় তখন এর অ্যাবুলেশন এইরকম হয়ে যায়। এক নাম্বার 5, আপনি তো গাছের উপরে পাখির বাসা দেখেছেন, বাট পাখি তার বাসা তৈরির জন্য কোথাও জায়গা পায় না, তো এই রকম তারে তাদের বাসা বানায়। আর এই যে আপনি তারটা দেখটা মামুলি তার না, এটা হলো 11,000 ওয়াটের একটি পাওয়ার লাইন। ওয়াও। ফ্যাক্ট নাম্বার 4, ট্রাফিকের জন্য দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু যদি আপনার মনে হয় ট্রাফিক কম হলে অ্যাক্সিডেন্ট কম হবে তো আপনি ভুল। কেননা দুনিয়াতে সর্বপ্রথম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কোনো ট্রাফিকই ছিল না। সাল 1895-এতে ওয়েওর শহরে দুনিয়ার সর্বপ্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট অবাক করার কথা এটা হলো যে এই শহরে মাত্র দুটোই গাড়ি ছিল। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে টাফ এক্সাম কোনটি? যদি ইন্টারনেটে আপনি সার্চ করে তাহলে আপনার সামনে দুটো এক্সামের নাম আসবে। প্রথম হলো গাও গাও। হ্যাঁ বন্ধুরা, এটা হলো চাইনিজ এক্সাম যেটা ন্যাশনাল হাই হাই এন্টার এডুকেশনও বলে। আর সেকেন্ড লিস্টে আছে মাস্টার সামেলিয়ার ডিপ্লোমা এক্সাম, আর এই এক্সাম ইউকেতে হয়। আর এই এক্সামেতে 3 ধরনের সেকশান হয়, আর এই ফাইনাল সেকশানে স্টুডেন্টকে ওয়াইন খাইয়ে তার নাম, ডেট অফ বার্থ এবং ম্যানুফ্যাকচার সম্পর্কে বলতে হয়। ফ্যাক্ট নাম্বার 2, গাছের নিচে এরকম পেন্ট কেন করে? গাছের নিচে পেন্ট করার কারণ হলো পেন্ট করলে গাছে ইনসেক্ট লাগে না, আর গাছের উপরের লেয়ার ফাঁকা ও ভাঙল থেকে বাঁচে। সাথে পেন্ট করা হলে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে আসে, যার মানে ওটাকে আর কেউ কাটতে পারবে। অলসো অনেকবার এই গাছের রং হোয়াইট হওয়ার জন্য রাতে রিফ্লেক্টেড করে, আর রাতে স্পেশালভাবে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা হয়। আপনি যে ট্রাফিক সিগনাল দেখছেন এটা দুনিয়ার প্রথম ট্রাফিক লাইট, যেটা লন্ডনেতে সাল 1868-তে লাগানো হয়েছিল। ওয়াও। ফ্যাক্ট নাম্বার 1, আপনি যদি ট্র্যাককে ধ্যান দিয়ে দেখেন তাহলে আপনি তো এটা নোটিস করেছেন যে ট্র্যাকের দুটি টায়ার সবসময়ের জন্য উঁচু থাকে, বাট আপনি কখনো ভেবেছেন এর ইউজ কীভাবে? তো গাইজ, আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন যে ট্র্যাকের ড্রাইভার এই দুটি চাকাকে উপরের দিকে লেফটও করতে পারে। ড্রাইভার এটাকে তখনই লেফট করে যখন ট্র্যাকের লোড কম থাকে, আর যখন ট্র্যাকের লোড থাকে তখন এটাকে ডাউন করে দেয়। এতে ট্র্যাকের ফিউলও কম লাগে আর চাকাটা অনেকদিন টিকসই।